পদ্মা সেতুর পিলারের পর এবার স্পেনে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা, ভেঙেছে মাস্তুল, ছোট করে দেখার সুযোগ নেই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এটার পিছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কিনা সেগুলো এখন আমাদের ভাবিয়ে তুলছে। দেখতে হবে এর মধ্যে কোনো প্রকার অন্তর্ঘাত হয়েছে কিনা। আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি। গেল দু মাসে পাঁচবার দুর্ঘটনা, বারবারই অবহেলার অজুহাত বিআইডব্লিউটিসির। এখানে যে স্ট্যাম্প আছে প্লাস্টিকের, এই স্ট্যাম্প ওরা ছিল, এটা আগে খোলা দরকার ছিল, এটা জাস্ট পারে গেছে ব্যাংকে, আর কিচ্ছু না। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে জুলহাজ তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়াসহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ, দুইজন খালাস। কিছুক্ষণ পরই চিত্রনায়িকা পরিমনির জামিন শুনানি। রাজধানীর সেগুনবাগিচায় গাড়িতে মিলল মোটর ওয়ার্কশপের দুই কর্মচারীর লাশ, পরকীয়ার জেরে যাত্রাবাড়িতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী শিশু সন্তানকে হত্যা। খুনি মোশতাকের অন্যতম শক্তি ছিলেন জিয়া, হত্যা করেন মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরও। ছাত্রলীগের শোক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চার সপ্তাহ ধরে কমতির দিকে করোনা শনাক্তের হার, সুযোগ কাজে লাগিয়ে সংক্রমণের ক্লাস্টার ভাঙার তাগিদ। এডিসের লার্ভার পেছনে ছোটাতেই ডেঙ্গু নিয়ন্ত্রণে মেলেনি সাফল্য। এবং যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী পাঁচ উপজেলার অর্ধ লাখ মানুষ, চরম দুর্ভোগে বানভাসীরা। পদ্মা সেতুর পিলারের পর এবার স্পেনে ধাক্কা দিল একই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। চলাচল বন্ধ থাকলেও শিমুলিয়া থেকে পাটুরিয়ায় ফেরি স্থানান্তরের সময় এ দুর্ঘটনায় ভেঙে যায় ফেরির মাস্তুল। এ ঘটনায় অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:10। শিমুলিয়া থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতু অতিক্রম করছিল। এ সময় 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে 1B স্প্যানের সাথে ধাক্কা লেগে ফেরির মাস্তুলটি ভেঙে যায়। এর আগেও ফেরিটি গত 9 আগস্ট সন্ধ্যায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। এছাড়া গত 2 মাসে 4টি ফেরি আরও 4 দফা পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কা দেয়। এতে ফেরির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। পরবর্তীতে ফেরি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয় আর পদ্মায় প্রবল স্রোতের কারণ দেখিয়ে শিমুলিয়া বাংলাবাজার রুটে 18 আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। যত ধাক্কা লাগতেছে বারবার, এটাই অবশ্যই খারাপ লাগতেছে আমাদের কাছে। আমার জানা মতো একটা ফেরির 16 মিটার ওয়াইড, পক্ষান্তরে 150 মিটারের ভিতরে কেন যে বারবার ধাক্কা মারতেছে আমারও বোধগম্য নয়। পদ্মা সেতু যে বারবার ধাক্কা দিচ্ছে এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক না। ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটির উপরের মাস্তুলটি অতিরিক্ত অংশ, সেতু অতিক্রমের আগেই এটি সরিয়ে ফেলা উচিত ছিল, এমন মন্তব্য করে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাটুরিয়া থেকে বলছে ফেরি পাঠানোর জন্য, আমরা এটা ঠিকঠাক করে পাঠাচ্ছিলাম, তো ওইখানে যে স্ট্যাম্প আছে প্লাস্টিকের, এই স্ট্যাম্প ওরা ছিল, এটা আগে খোলা দরকার ছিল, এটা জাস্ট বাড়ি গেছে ব্যাংকে, আর কিচ্ছু না। বিআইডব্লিউটি এর বিধি মোতাবেক পদ্মা সেতুর সর্বোচ্চ ফ্ল্যাট লেভেল থেকে 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ার রাখা হয়েছে। ফেরিটির উপরে অতিরিক্ত কোনো অংশ ছিল বলে মনে করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। স্টেশনের হায়েস্ট লেভেল থেকে ওয়াটার লেভেল থেকে 18.3 মিটার অ্যাভাব থাকবে, এটা হলো ঘটনা মিনিমাম ক্লিয়ারেন্স। হ্যাঁ, এখন এইটা তার উপরে আবার আছে 1.5 মিটারের একটা কথা আছে। পদ্মা সেতুতে গত 2, 20 ও 23 জুলাই এবং 9 ও 13 আগস্ট ফেরি ধাক্কা দেয়। সেতু 2B নম্বর স্পেনের সাথেই ফেরিটির উপরের মাস্তুল ধাক্কা লেগে ভেঙে যায়। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাতের পর প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপরও পাটুরিয়ায় স্থানান্তরের সময় সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কাকে সন্দেহের চোখে দেখছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি ছোট করে দেখার সুযোগ নেই, তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখা হবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কার ঘটনাটি আবারও সামনে চলে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই, তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। হালকাভাবে নিলে চলবে না, বিষয়টি জাতীয় গুরুত্বের সঙ্গে বিবেচনা, যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব। অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য আজকে 13 দিন যাবৎ সেখানে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেগুলো তদন্তের মধ্যে বেরিয়ে আসতে। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা ও অগ্রযাত্রার স্মারক। এই সেতু ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। গেল 3 বছর ধরে পদ্মা সেতুর খুঁটি তৈরি হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে, কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়ে নানামুখী প্রশ্ন সবার। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জুলহাজ তনয় হত্যার রায় প্রসঙ্গ। রাজধানীতে এনজিও কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের 4 জন কারাগারে থাকলেও 2 জন পলাতক রয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করার কারণেই খুন হতে হয় তাদের। আলোচিত এই মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে 4 আসামিকে আনা হয় আদালতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 11:30টার দিকে তাদের নেওয়া হয় এজলাসে। কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় 4 আসামি হাতকড়া পরানো নিয়ে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান। তাদের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তাদের ভিতরে কোনো সেই ভাবান্তর নেই, তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই। তারা আদালতের কাঠগড়ায় তারা দাঁড়িয়ে হাসছিল, অথবা এখানে তারা কতটুকু ভয়ঙ্কর এটা বোঝা যায়। এখন তারা পুলিশের সঙ্গে তারা বাকবিতণ্ড লিপ্ত হবে, মানুষের সঙ্গে বাকবিতণ্ড লিপ্ত হবে, কারণ তাদের কর্মকাণ্ডই হচ্ছে জঙ্গি তৎপরতা। অভিযোগ প্রমাণ হওয়ায় 6 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এর মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর, আনসারুল ইসলামের সামরিক শাখার প্রধান সৈয়দ জিয়াউল হক সহ 2 জন পলাতক রয়েছেন। হত্যার কারণ হিসেবে আদালত বলেছেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করা। আসামিরা সব নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং সমকামীদের নিয়ে র্যালি করা সহ সমকামীদের সমাজ প্রতিষ্ঠার দায়ে ভিকটিম জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মূল হত্যাকারী সহ অত্র মামলার অভিযুক্ত আসামিদের অভিন্ন উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মতামত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড হতে বিরত রাখতে বাধ্য করার জন্য জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করেছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় বাড়িটির নিরাপত্তা রক্ষী ও 1 জন পুলিশ সদস্যকেও কুপিয়ে আহত করে জঙ্গিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল,
এশা এখনো পর্যন্ত কিন্তু পরিমনির জামিন শুনানি শুরু হয়নি। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই পরিমনির আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা আদালতে প্রবেশ করেছেন। আদালতে প্রবেশ করার পরে যেটি হয়েছে তারা অপেক্ষা করছেন, বিচারক এখনও এজলাসে বসেননি, হয়তো কিছুক্ষণের মধ্যে বসবেন। বসার পরেই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আর আজকে শুনানির বাধ্যবাধকতা রয়েছে এই কারণে, যখন এর আগে পরিমনি 22 আগস্ট জামিন চেয়েছিলেন মহানগর দারা জজ আদালতে, কিন্তু আদালত জামিন শুনানির দিন ধার্য করেছিলেন 13 সেপ্টেম্বর। এরপরে পরিমনির আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন, হাইকোর্টের নির্দেশেই 13 দিন এগিয়ে এনে আজকে শুনানি দিন ধার্য করা হয়েছে এবং সেই শুনানিটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং পরিমনির আইনজীবীরা প্রত্যাশা করছেন যে আজকে হয়তো ইতিবাচক কোনো আদেশ আসবে যেটি পরিমনির পক্ষে যাবে, অর্থাৎ পরিমনি জামিন পাবেন, এরকমই কিন্তু আশা করছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তারা জামিনের বিরোধিতা করে শুনানি করবেন, কারণ হচ্ছে যে এই মামলায় এখনই বা এত অল্প সময়ে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এশা জি আফজাল, উচ্চ আদালতের নির্দেশে 13 দিন এগুলো পরিমনির জামিন শুনানি, দুই পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে, কথা বলার সুযোগ হয়েছিল কি তাদের সঙ্গে? প্রতিক্রিয়া বলতে যেটি হচ্ছে যে এর আগে যখন মুখ্য মহানগর হাকিম আদালতে পরিমনি 3 বার জামিন আবেদন করেছিলেন, কিন্তু 3 বারই আদালত তার জামিন আবেদনটি নাকচ করে দিয়েছিলেন। আদালত যেটি বলতে চেয়েছিলেন বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলেছেন যে পরিমনিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তার বাসা থেকে যে মাদক আইস এবং এলএসডি উদ্ধার করা হয়েছিল সেই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, এবং যেহেতু এলএসডি এবং আইস পাওয়া গেছে, এই ধরনের মাদকের মামলায় এত তাড়াতাড়ি জামিন হয় না, অন্য আসামিরাও এত তাড়াতাড়ি জামিন পাননি, সেই কারণেই কিন্তু মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেননি। তবে আজকে যেটি বলছেন আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলায় পরিমনি জামিন পাওয়ার যোগ্য, কেননা তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে এবং এই কদিনে যে তদন্ত হয়েছে, তদন্তের এই পর্যায়ে এসে পরিমনির জামিন পেলে এখন কোনো সমস্যা নেই, কারণ পরিমনি দেশের বাইরে পালিয়েও যাবেন না বা মামলার তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে রাষ্ট্রপক্ষ বারবারই একটা কথা বলছেন যে এত অল্প কাস্টোডিতে থেকে, অর্থাৎ দীর্ঘ 1 মাস জেল থেকে যে একজন আসামি এলএসডি এবং আইস মাদক মামলার আসামি জামিন পাবেন, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, এটি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন। তো শুনানি শুরু হলে কি আদেশ হয় জামিনের বিষয়ে সেটি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো। এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। এশা, চিত্রনায়িকা পরিমনির জামিন শুনানি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, সে বিষয়ে কথা বলতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় প্রাইভেট কারের ভেতর থেকে গাড়ির ওয়ার্কশপের 2 কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিট, তবে হত্যার রহস্য এখনও জানা যায়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও কাজ শেষ করে দেরি হওয়ায় বাচ্চু মেকানিক গ্যারেজের কর্মচারী রাকিব ও সিয়াম গাড়িতেই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে গাড়িটি কালো কাভারেই ঢাকা পান তাদের সহকর্মীরা। কাভার সরানোর পরই গাড়ির সামনের 2 সিটে তাদের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 কিশোরকেই মৃত ঘোষণা করেন। এখানে ডেনপিনের কাজ করে আর ওখানে একটা পানের দোকান আছে, মাঝে মাঝে মিষ্টি পান টান বেছে, খুব ভদ্র ছেলে, 14-15 বছর বয়স হইব। দুটা গাড়ি গ্যালাস লাগানো ছিল, প্রায় প্রায় মনে করেন যে দেরি হইলে বাসায় যায় না, ওরা গাড়িতেই ঘুমায়। তাই এটা অনেক সময় মানে দেখা গেছে রাত বেশি হইলে এটা দীর্ঘদিন অনেকদিন হইতে ঘুমাইতেছে। ঘটনার পর পুরো এলাকা ও আশেপাশের গ্যারেজ পরিদর্শন করে পুলিশ, ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আমরা প্রাথমিকভাবে সবকিছু খতিয়ে দেখছি, আপনার এখানে ফরেন্সিক টিম এসেছে আমাদের, তারা সব আলামত নিচ্ছে যে কোনো ধরনের কোনো বিষক্রিয়া বা অন্য কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমরা খতিয়ে দিচ্ছি, তদন্ত শেষে বলা যাবে। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সামনে সড়ক দিনে কর্মচঞ্চল থাকলেও রাতে স্তব্ধ হয়ে যায়। এর মধ্যেই 2 জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে স্বামীর অতিরিক্ত সন্দেহ প্রবণতার বলি হতে হয়েছে গৃহবধূ ও তার 1.5 বছরের সন্তানকে। হাতুড়ি দিয়ে পেটানোর পর বালিশ চাপা দিয়ে স্ত্রী ও ছেলেকে হত্যা করে ওয়াহিদুল। যাত্রাবাড়ির বাসায় লাশের পাশে ফেলে যায় স্বীকারোক্তি লেখা একটি চিরকুট। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূ রুমা ও তার 1.5 বছরের সন্তান রিশাদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ি থানায় মামলা করতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা।
যাত্রাবাড়ির মিরহাজিরবাগের বাসা থেকে উদ্ধার করা হয় রুমা ও রিশাদের লাশ। হাতুড়ি দিয়ে পেটানোর পর বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকটা রক্তমুক্ত পড়া রয়েছে, আর মহিলাটা এমনি পড়া রয়েছে, হাত একটা এমনি, বাবুটা সাইডে পড়া রয়েছে। এগুলো মনে করেন যে সব হইলো হাতুড়ির বাড়ি আছে না, সম্ভবত আর কি এই ধরনের কিছু দিয়া পিটাইছে। পুলিশ জানায় ঘটনার পর থেকেই নিখোঁজ রুমার স্বামী ওয়াহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে মেলে একটি চিরকুট যেখানে লেখা পরকীয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওয়াহিদুল। হাজবেন্ড মেরে চিরকুট লিখে চলে গেছে, লেখা ছিল পরকীয়া করে এই অজুহাত দেখায় আমার মেরে ফেলছে, মা বাদী হয়ে মামলা করেছে। রুমার বন্ধুরা বলছেন অতিরিক্ত সন্দেহপ্রবণ ছিলেন ওয়াহিদুল, পরকীয়ার বিষয়টি ভিত্তিহীন। আমার বান্ধবী যার সাথে আমি কথা পর্যন্ত বলতে পারতাম না, আমার ফ্রেন্ডরা কথা বলতে গেলে মেপে কথা বলতে হতো, ওর কাছে কোনো ফোন থাকতো না, ওর কোনো ফেসবুক আইডি নাই, সে কি করে পরকীয়া করবে? বছর ওর সাথে পড়ালেখা করছে, আমরা জানি ওর ব্যক্তিত্ব কেমন ছিল। ওরে এমন একটা শাস্তি দেওয়া দরকার যে এই দেখে মানুষ শিখে যে না এরকম কাজ করলে এরকম শাস্তি হইতে পারে। ছোট বাচ্চা যদি দোষ করে নেয় তাকেও মারছে, তার মানে কি এটা পরকীয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, সে তাকে ডমিনেট করেছে, তাকে অনেক অত্যাচার করছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জিয়ার রহমান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন মুক্তিযুদ্ধ করা হাজার হাজার সেনা সদস্য হত্যার মূল নেপথ্যেও ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এই কথা বলেন শেখ হাসিনা। 75-এর পর এদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শোকের মাসে দলীয় কর্মসূচির শেষ অনুষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। মাসব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আলোচনা আর স্মরণ সভার ধারাবাহিকতায় আগস্টের শেষ দিনে এই আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের। মঙ্গলবার সকালে এই আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ প্রধান। সংগ্রামের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর বিভিন্ন তাৎপর্যময় ঘটনা তুলে ধরে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন 75-এর পর এই দেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা করেছে অবৈধ ক্ষমতা দখলকারীরা। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 15 আগস্ট এই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছিল, ভাবখানে এমন হয়েছিল যে বাংলাদেশ আর স্বাধীন হয়নি, আবার যেন সেই পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে বাংলাদেশ যেন সৃষ্ট এবং সেই পাকিস্তানিরা এসে আবার আমাদের উপর খবরদারি করবে, এটাই যেন অনেকের আকাঙ্ক্ষা ছিল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকা নিয়েও ছাত্রলীগের সামনে ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। স্বাধীনতা প্রত্যাশিত ছিল না বলে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরও হত্যা করেছিলেন জিয়া, জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ যারা করেছে সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা, হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের নির্বিচারে যে হত্যা করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে শত শত লোকদের ফাঁসি দেওয়া হয়েছে, কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছে। পরাজিত শক্তির উত্তরসূরীরা এখনো সক্রিয় বলে দেশবাসীকে সতর্ক করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে প্রে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাদের কিছু কিছু এদেরকে মদদ দিয়ে থাকে, যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। জাতির পিতার আদর্শ বজায় রেখে আগামী দিনের রাজনীতিতে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাপানি মা ও বাংলাদেশি বাবার দুই সন্তানের দেখভালের দায়িত্বের বিষয়ে হাইকোর্টের আদেশ কিছুক্ষণ পরেই। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, এশা নানা নাটকীয়তা আর 3 সপ্তাহের আইনি লড়াই শেষে আজ কিছুক্ষণের মধ্যেই জাপানি মা এবং বাংলাদেশি বাবার দুই শিশু সন্তানের বিষয়ে হাইকোর্ট আদেশ দিবেন এবং আজ প্রায় 1 ঘন্টা 20 মিনিটের দীর্ঘ শুনানি হয়। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চে, যেখানে উপস্থিত ছিলেন দুই শিশুর মা এবং বাবা, তাদের সংশ্লিষ্ট আইনজীবীরা। এবং আজকে কিন্তু শুনানি শেষে কিন্তু এই দুই শিশু জেসমিন এবং লাইলার
সাথে নিজের কক্ষে খাস কামরায় একান্তভাবে কিন্তু তাদের মতামত এবং তাদের সাথে মত বিনিময় করেন বিচারকবৃন্দ। এবং শুনানির এক পর্যায়ে কিন্তু আদালত বলেছেন যে এই দুই শিশুকে কিন্তু পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে, তাদেরকে পারিবারিক পরিবেশে রাখতে হবে, কোনো সেন্টার বা ভিকটিম সেন্টার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে নয়, বরং দুই শিশুকে রাখতে হবে একান্তই পারিবারিক পরিবেশে যেখানে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারেন। যদি আজকে শুনানির কথা বলতে চাই, সেখানে শিশুটির মায়ের পক্ষ থেকে বাড়িধারায় একটি বাসা ভাড়া করার কথা আদালতকে জানানো হয়েছে এবং তারা চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওই দুই শিশুকে সেই ভাড়া বাসাতে রাখার জন্য। অন্যদিকে এর মায়ের এই আবেদনের বিরোধিতা করে বাবার পক্ষ থেকে আইনজীবীরা আদালতকে বলেছেন যে এই দুই শিশু তার বাবার বাসায় যেখানে তার দাদি ফুপি সহ অন্যান্য আত্মীয়রা রয়েছেন সেখানে তাদেরকে রাখার জন্য, অর্থাৎ এর দুপক্ষেরই কিন্তু শুনানি শুনেছেন আদালত এবং তারা বলেছেন যে দুই শিশুর ভবিষ্যৎ সুন্দর নিশ্চিত করতে কিন্তু বাবা এবং মাকে উভয়কে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তাদেরকে কিন্তু একমতে পৌঁছানোর জন্য আদালত দুই ঘন্টা সময় দিয়েছেন। এবং আদালত বলেছেন যে লাঞ্চ বিরতির পর বিকেল তিনটায় তিনি আদেশ ঘোষণা করবেন এবং এই সময়ের মধ্যে বাবা এবং মাকে আর যে শিশু সন্তান রয়েছে তাদের সে তাদের ভালোর জন্য তারা কোথায় থাকবেন কিংবা তাদের দেখভালের দায়িত্ব কারা নেবেন সেই বিষয়ে কিন্তু বাবা এবং মাকে একমতে পৌঁছানোর আদেশ দিয়েছেন। তো আসলে এখন দেখার বিষয় যে বিকেল তিনটায় আদেশের উচ্চ আদালত কী আদেশ দেন দুই শিশুর বিষয়ে এবং পাশাপাশি তাদের বাবা মারাই কী ভূমিকা পালন করেন। এসা জাপানি মা ও বাংলাদেশি বাবার দুই সন্তানের দেখভালের দায়িত্বের বিষয়ে হাইকোর্টের আদেশ কিছুক্ষণ পরে, সে বিষয়ে সেখান থেকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। চূড়া থেকে ধীরে ধীরে নামছে দেশের কোভিড সংক্রমণ, গেল চার সপ্তাহ ধরেই কমতির দিকে আক্রান্তের হারও, আর মৃত্যু কমছে গত তিন সপ্তাহ ধরে। বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এখনই ভাঙতে হবে গুচ্ছ বা ক্লাস্টার সংক্রমণ, না হলে সেপ্টেম্বর অক্টোবরে আবারও দেখতে হতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। নমুনা পরীক্ষা কিংবা হাসপাতালে রোগী আসা, সবখানি দৃশ্যমান চাপ কমার চিত্র। এযাবৎকালে করোনায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয় চলতি বছরের 30তম সপ্তাহে, মাত্র সাত দিনেই শনাক্ত ছিল প্রায় 1 লাখ। এরপর থেকেই ধীরে ধীরে নামতে থাকে কোভিডের পারদ, উল্লেখযোগ্য হারে সংক্রমণ পড়ে যাওয়ার ধারাবাহিকতা টানা চার সপ্তাহ ধরেই, যার প্রভাব প্রাণহানিতেও। 31তম সপ্তাহে এযাবৎকালের সর্বোচ্চ 1736 জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ, পরের তিন সপ্তাহেই কমছে প্রাণহানি। সংক্রমণ কমে আসাকে লকডাউনের সুফল মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি, তবে উন্নতির দিকে থাকা পরিস্থিতিকে কাজে লাগাতে হবে, নজর দিতে হবে গুচ্ছ সংক্রমণ বা ক্লাস্টার নিয়ন্ত্রণে, নতুবা কয়েক সপ্তাহ পর আবারও দেখা যেতে পারে ঊর্ধ্বগতি। খুব বেশি স্বস্তি ফিল করার কোনো কারণ নেই, আমরা এখনও 10%-এর বেশি তো আসি, তাহলে ঠিক ওইভাবে 10% আছে একটা পপুলেশন যারা ইজ রিকাভারিং ফ্রম এ পিক, ইজ ডাউনগ্রেডিং ফ্রম দ্য পিক, ওদের জন্য যে পদ্ধতিতে ব্যবস্থা করতে হবে সেটাই করতে হবে। তাহলে সেটার মধ্যে হচ্ছে কন্টিনিউড মেনটেন্স অফ সোশ্যাল ডিস্টেন্সিং, হেলদি বিহেভিয়ার, এনফোর্সমেন্ট অফ দিস বিহেভিয়ার্স অ্যাট এভরি প্লেস যতটুকু সম্ভব, এবং অ্যাজ এ প্রায়োরিটি যত বেশি সংখ্যক লোককে সম্ভব ভ্যাকসিন দিয়ে দেওয়া। সংক্রমণের যে গুচ্ছ, যে ক্লাস্টার, সেই ক্লাস্টারগুলো যদি আমরা নিষ্ক্রিয় করে ফেলতে পারি এর মধ্যে, অর্থাৎ যেখানে একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত, অনেকগুলো বাড়ি একসঙ্গে আক্রান্ত, একটা প্রতিষ্ঠানের সবাই প্রায় সবাই আক্রান্ত, সেগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে সংক্রমণটা দ্রুত হয়তো বাড়বে না। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী ফল পেতে টিকা কার্যক্রমে গতি বাড়াতে হবে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কেবলমাত্র লার্ভার পেছনে ছোটার কারণেই রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কীটতত্ত্ববিদরা বলছেন সমন্বিত মশক নিধনে না গিয়ে কেবল চিরুনি অভিযানে আটকে থাকাতেই এই পরিণতি, সেক্ষেত্রে সংক্রমিত এলাকাভিত্তিক মশক নিধনের তাগিদ তাদের। এদিকে অধিদপ্তরের জরিপের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন উত্তরের মেয়র। 2019 সালের পর চলতি মৌসুমে আবারও ভয়াবহ রূপে ফিরেছে ডেঙ্গু। আগস্ট জুড়েই দৈনিক কেবল হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 2 শতাধিক, মৃত্যুর সংখ্যাটাও 42।
অথচ জুনের মাঝামাঝিতেই অনেকটা ঢাকঢোল পিটিয়ে মাঠে ছিল দুই সিটি কর্পোরেশন। লার্ভা নিধনে ছিল বিশেষ চিরুনি অভিযান। তবুও দুই মাস বাদে রাজধানীর হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু রোগীর ঠাঁই নেই অবস্থা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত আয়োজনের সুফল মিলল কতটুকু? কীটতত্ত্ববিদরা বলছেন, লার্ভা নিধনে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য আসবে না, দরকার উড়ন্ত মশা মারার বিশেষ অভিযান। এছাড়া কোন কোন এলাকায় সংক্রমিত মশার হার বেশি ব্যবস্থা নিতে হবে সেই অনুসারেও, আর দ্রুত রোগী চিহ্নিত করতেও সফল হয়নি কর্তৃপক্ষ। ডেঙ্গুর রোগের প্রসারটা বন্ধ করতে হবে, কিন্তু সেটা আমরা না করে যেটা আমরা করেছি, যে হ্যামিলনের বংশী বাদকের মতো আমরা গান গেয়ে ঢোল বাজিয়ে সারা শহর চষে বেরিয়েছি যে মশা আমরা এইভাবে নির্মূল করে ফেলবো, কিন্তু অ্যাডাল্ট মশা নির্মূল করা যায় না। মশাকে একটা ম্যানেজেবল সংখ্যায় রাখাই হচ্ছে উদ্দেশ্য। তবে নগর কর্তৃপক্ষ বলছেন, এই দফায় আরো সতর্ক হচ্ছেন তারা, নেওয়া হচ্ছে জরিপ ধরে ব্যবস্থা। প্রত্যেকটি অঞ্চলের সকল মশা কর্মী সহ অঞ্চল ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে, এবং তার সাথে সাথে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট আমাদের সিটি কর্পোরেশন থেকে এই প্রজেক্টটা পুরো রেডি, আমরা মিনিস্ট্রিতে জমা দিচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার পাঁচ উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি। বাঁধের ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। হুহু করে বাড়ছে যমুনার পানি, ভাসিয়ে নিচ্ছে আশপাশের এলাকা। সিরাজগঞ্জের নদী তীরবর্তী পাঁচ উপজেলার ২৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। এ অবস্থায় বন্যা কবলিতদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। জেলা সদরের চরমালছাপাড়া এলাকা গত তিন সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার শতাধিক পরিবার। বসতবাড়ি, রান্নাঘর, বাথরুম, নলকূপ সবই পানির নিচে। অনেকে ঘরের মধ্যে মাচা তৈরি করে মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। ঘরের মধ্যে পানি, মাঞ্জা পানি, সাপ পোকা ভাবে বাঁধে বুড়েছি কোনো মতন। আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা এখন আশ্রয় একটা বাঁধের বুড়ে আশ্রয় নিয়েছি। নতুন করে পানি বাড়ায় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। ঝুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে বসবাস করছেন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়া চরম ভোগান্তিতে এলাকাবাসী, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির পরে এখন সলফল কেউ এনে দেয় না, নিজে একলা বেঙ্গা ছিঁড়ে এনে কার্পেট মার্পেট দিয়ে সালা দিয়ে বেড়া দিয়ে করতেছি। কীভাবে চলমু, এই টাঙ্গলি বা যা কিছু আসছিল সব মধ্যে মধ্যে আমি বিলীন হয়ে গেল। এখনও সরকারিভাবে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ বন্যার্তদের। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে সহায়তার দাবি তাদের। তবে জিআর চালের পাশাপাশি নগদ অর্থ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কাজীপুর সদর, চৌহালি, আমাদের বেলকুচি এবং সাতাত্তরের কিছু অংশ, এই ইউনিটের কাছে আমরা ২০ মেট্রিক টন করে ১০০ মেট্রিক টন আমরা কিন্তু জিআর চাল দিয়ে রেখেছি। প্রশাসনের তথ্য মতে বানবাসীদের জন্য এখন পর্যন্ত ১৪০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া ৫৫০ মেট্রিক টন চাল মজুত রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ১০৩৩ টাকা করা হয়েছে। নতুন এই দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অনলাইন ব্রিফিংয়ে বিইআরসি চেয়ারম্যান জানান, আমদানি মূল্য বাড়ায় দেশের বাজারে বাড়ছে এলপিজির দাম। কয়েক মাস ধরেই চড়া এলপিজির বাজার। চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরামকোর সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে এর দাম নির্ধারণ করা হয়। নতুন করে দাম বাড়িয়ে ১২ কেজি এলপিজির মূল্য ১০৩৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা কার্যকর হবে বুধবার থেকে। উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা। মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৮০ টাকা ৫৬ পয়সা এবং মূসক সহ মূল্য প্রতি কেজি ৮৬.৬০ টাকায় সমন্বয় করা হয়েছে। প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির ভূষক সহ মূল্য ১০৩৩ টাকায় সমন্বয় করা হয়েছে।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। একে ভিত্তিমূল্য ধরেই দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি নির্ণীত হয়েছে 656.75 মার্কিন ডলার। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার 47.35 টাকা এবং মূসক সহ মূল্য প্রতি লিটার 50.56 টাকায় সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। আমদানি মূল্য কমলে দেশের বাজারে আবারও এলপিজির দাম কমবে বলে জানায় বিইআরসি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বাংলাদেশ, তবে এই খাত থেকে মধ্যমেয়াদে 10% বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও সেই লক্ষ্যমাত্রার অর্ধেকই এখনও পূরণ করতে পারেনি সরকার। নীতি নির্ধারকরা বলছেন, জমির স্বল্পতা ও গবেষণার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম। টেকনাফ থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক উৎস সূর্যের আলো থেকেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারের টেকনাফে প্রায় 3 বছর আগে চালু হওয়া এই সোলার পার্ক থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হয় 20 মেগাওয়াট বিদ্যুৎ। জলবিদ্যুৎ, বায়োগ্যাস, বায়োমাস, জিওথার্মাল ও বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে সৌর ছাড়া অন্যান্য খাতগুলোতে কাজ এগোয়নি খুব একটা। নানা জটিলতায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। নীতি নির্ধারণী সংস্থা নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এই খাতে বিনিয়োগবান্ধব পরিস্থিতি গড়তে আরও সময় প্রয়োজন। অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ট্রাই করি নাই। যারা বিনিয়োগ করবে তাদের জন্য তো একটা অথেন্টিক এবং একটা ব্যাংকেবল ডাটা দরকার। উইন্ডের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে সার্ভেটা করেছিলাম সেখানে যে ডাটা তথ্য উপাত্ত আছে আমাদের, এগুলো স্টিল নট ব্যাংকেবল। সোলার হোম সিস্টেম, সোলার মিনি গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলো পৌঁছে দেওয়া সম্ভব হলেও ময়মনসিংহে 50 মেগাওয়াট, টেকনাফে 20 মেগাওয়াটের সোলার পার্কই এখন পর্যন্ত উৎপাদনে থাকা সৌর বিদ্যুতের বড় উৎস। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, গবেষণা ছাড়া এই খাতে উন্নয়ন বাস্তবায়ন করা দুরূহ কাজ। জমি একটা বড় বিষয়, কারণ সোলার প্রজেক্ট 100 মেগাওয়াট করতে গেলে 350 একর জমি লাগে। নন এগ্রিকালচার 350 একর জমি একসাথে জোগাড় করা খুবই কঠিন বিষয়। নেট মিটারিং সিস্টেম যেটা চালু করেছি, এটা যদি আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, এতে কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি অনেকটা পূরণ করবে। সৌরসহ নবায়নযোগ্য শক্তিতে সাধারণ মানুষকে আগ্রহী করতে বেশ কিছু ব্যবসায়িক মডেল শিগগিরই চূড়ান্ত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। কথা ছিল 2021 সাল নাগাদ মোট বিদ্যুতের 10% অর্থাৎ প্রায় 2500 মেগাওয়াট আসবে এই নবায়নযোগ্য জ্বালানি থেকে, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র 3% অর্থাৎ 700 মেগাওয়াটের কিছু বেশি। আগামী দিনে এমন সোলার পার্ক নির্মাণের মাধ্যমেই এই পুরো আয়োজনটিকেই আরও বেশি সম্প্রসারণের উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। বিতর্ক পিছু ছাড়ছেই না জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের। এবার বদলে ফেলা হয়েছে মাস্টার প্ল্যান, প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের গণনার পরিকল্পনাও। প্রবাসীদের গণনা করা অসম্ভব দাবি করে প্রকল্প পরিচালক বলেছেন, প্রকল্পের মাস্টার প্ল্যানই ছিল ভুল, তবে এসবের কিছুই জানেন না উল্লেখ করে প্রকল্পে কী কী পরিবর্তন আনা হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন পরিকল্পনা মন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। 7 দিনের একটা প্রকল্প, কিন্তু আলোচনা সমালোচনা চলছে প্রায় 2 বছর ধরে। বলছি জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের কথা। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তখনকার প্রকল্প পরিচালক বেশ ঘটা করেই বলেছিলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 1 কোটির বেশি প্রবাসীকে বাদ দিয়ে আর জনশুমারি নয়। এবারেই প্রথম বিদেশে যারা বাংলাদেশি থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু করোনার কারণে 1 বছর সময় পেছানোর মধ্যেই বদলেছে পিডি, যার প্রভাব দেখা গেল প্রকল্পের মাস্টার প্ল্যানে, যেখান থেকে এবার বাদ দেওয়া হয়েছে প্রবাসীদের গণনার বিষয়টি। প্রকল্প পরিচালকের দাবি অনুযায়ী বছরের পর বছর বিভিন্ন আলাপ আলোচনা আর সরকারি অর্থ খরচে তৈরি করা মাস্টার প্ল্যানই নাকি ভুল। আগে যেটা নেওয়া হয়েছিল প্রজেক্ট প্রপোজাল সেখানে এটা ভুল ছিল।
শুধুমাত্র 1 কোটি প্রবাসী নয়, বরং গণনার আওতায় আনার কথা ছিল দেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও। বিদেশি যারা আমাদের দেশে থাকেন তাদেরকেও আমরা কিন্তু গণনায় অন্তর্ভুক্ত করব। কিন্তু মাস্টার প্ল্যানে এমন বিশাল পরিবর্তন আনা হয়েছে পরিকল্পনা মন্ত্রীর অজ্ঞাতসারেই। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে মন্ত্রী বলছেন জবাব চাওয়া হবে বিবিএস এর কাছে। কিছু নাকি পরিবর্তন করেছে আমার জানা ছিল না, আপনার থেকে আমি জানলাম এটা। আমি পরিসংখ্যান বিভাগ, বিদেশি আমার দেশ লোককে গুনবে না, এই যে তাদের সিদ্ধান্ত এখন আমার কাছে এসে পৌঁছায় নাই বা আমি শুনি নাই, এটা আমার খোঁজ নেওয়ার বিষয়। 2019 সালের 29 অক্টোবর 1,761 কোটি 79 লাখ টাকা ব্যয়ের ষষ্ঠ জনশুমারি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর আগের 5 দফায় যার নাম ছিল আদমশুমারি, 7 দিনে 4 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করতে দেশের 16 কোটি মানুষের জন্য এবার মাথাপিছু 110 টাকা করে খরচ করবে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হেলিকপ্টার থেকে দুর্গম পাহাড়ি এলাকায় গাছের বীজ ফেলেছে বাংলাদেশ বিমান বাহিনী। 100 বছর আগে এই এলাকায় একইভাবে বনায়ন করেছিল ব্রিটিশরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়গুলোতে 30 প্রজাতির 1,000 কেজি বীজ ফেলা হয়েছে। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশেষ হেলিকপ্টারটি তখন বাংলাদেশ মিয়ানমার সীমানার মধ্য আকাশে। প্লাস্টিক ক্যারেটে রাখা বীজগুলো একের পর এক পাহাড়ি এলাকায় ছুঁড়ে ফেলছিলেন বিমান বাহিনীর 2 কর্মকর্তা। 2 ঘন্টার বেশি সময় পুরো অঞ্চল ঘুরে 12টি পয়েন্টে ফেলা হয় এসব বীজ। অবশ্য গত 28 আগস্ট বিমান বাহিনীর হেলিকপ্টার বৃক্ষশূন্য এসব এলাকা চিহ্নিত করেছিল। গত বছর বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দেশের চরাঞ্চলে বীজ বল ফেলে সফলতা পায়। তবে 100 বছর আগে ব্রিটিশরা হেলিকপ্টারের মাধ্যমে এই পাহাড়ি অঞ্চলে এইভাবে বনাঞ্চল তৈরি করেছিল। আর স্বাধীনতার পর বীজ ফেলল বাংলাদেশ বিমান বাহিনী। 5 লক্ষ বীজের সমন্বয়ে গঠিত প্রায় 3,500 সিড বল, আপনি জানেন এক একটা সিড বলের মধ্যে 10-15-20 পর্যন্ত বীজ থাকে। এই বীজগুলো 3,500 সিড বল আমরা এয়ার থেকে ড্রপ করেছি। মূলত বান্দরবনের আলিকদম থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তোলা হয় বীজ বল বোঝাই প্লাস্টিক ক্যারেটগুলো। সেনাবাহিনীর সহযোগিতায় মাটি, গোবর এবং সারের সংমিশ্রণে তৈরি হয় বীজ বল। এই মাটির মধ্যে ছিল 30 প্রজাতির গাছের বীজ। বিমান বাহিনীর এই বীজ বল নিক্ষেপ তদারকিতে ছিলেন সেনাবাহিনীর পাশাপাশি বন বিভাগের কর্মকর্তারা। 1,84,000 একর এই বনাঞ্চলে কিছু কারণে যেসব জায়গায় খালি হয়ে গেছে সেসব খালি আমরা প্রায় আজকে হেলিকপ্টারের মাধ্যমে বীজ বল নিক্ষেপ করে প্রায় 5 লক্ষ বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন মাটি এবং সার থাকায় এরই মধ্যে এসব বীজের চারা গজিয়ে উঠেছে। হেলিকপ্টার থেকে নিক্ষেপ হলো তেমন কোনো ক্ষতি হবে না। এই বৃষ্টির মৌসুমে মাটিতে গিয়ে পুরোদমে বেড়ে ওঠার সুযোগ পাবে গাছগুলো। আলিকদম সদর থেকে এই দুর্গম অঞ্চলের দূরত্ব অন্তত 140 কিলোমিটার, আর পায়ে হেঁটে আসতে গেলে সময় লাগবে 7 দিনের বেশি। দুর্গম অঞ্চল হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই, আর এই সুযোগ দিচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের গাছ চোরাই চক্র। নির্বিচারে ধ্বংস করছে এই বনাঞ্চল, আর তাই বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসা হয়েছে 1,000-এর বেশি বিভিন্ন গাছের চারা এবং বীজ। বান্দরবনের কালীকদম থেকে কমল দে, সময় সংবাদ। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আগেই মহানগর দায়রা জজ আদালত থেকে পরিমণিকে জামিন দেওয়া হয়েছে। আদালত তার আদেশে বলেছেন পুলিশ রিপোর্ট দাখিল করার আগ পর্যন্ত, অর্থাৎ যদি এই মামলায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে চার্জশিট দিবে তার আগ পর্যন্ত, আর যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে ফাইনাল রিপোর্ট দিতে হয়। এই যে পুলিশের যে তদন্ত রিপোর্ট, এই রিপোর্টটি দাখিল করার আগ পর্যন্ত চিত্রনায়িকা পরিমণিকে জামিন দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস। এই জামিন পাওয়ার পরে পরিমণির আইনজীবীরা জানিয়েছেন তারা এই আদেশে সন্তুষ্ট হয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য আমরা এখনও পাইনি। আমরা দেখেছি আজকে পরিমণির ভাই আদালতে উপস্থিত ছিলেন এবং
তারাও উদ্বিগ্নতার সঙ্গে আজকে যে জামিন শুনানিটা হয়েছে, প্রায় 40 মিনিটের মতো জামিন শুনানি হয়েছে, আদালতে আইনজীবী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ছিল যে কি হয়, পরিমণি আজকে কি জামিন পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এটি জানার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহী অপেক্ষা করছিলেন। আমরা এর আগে যখন শুনানির আগেও আমরা জানিয়েছি যে পরিমণির আইনজীবীরা আজকে ইতিবাচক একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করেছেন, কারণ হচ্ছে এর আগে পরিমণির 3 দফা জামিন চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছিল, তখন মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেননি। আদালত বলা হয়েছিল, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন যে যেহেতু এই মামলাটি এখন তদন্তের পর্যায়ে রয়েছে, পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, সেই রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং সেই কারণেই পরিমণি এই মামলায় জামিন পাওয়ার যোগ্য হবেন না। কারণ হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বরাবরই বলে আসছেন যেহেতু শেষ করব তার আগে আমরা পরিমণির আইনজীবীরা আসছেন, আমরা হয়তো পরিমণির আইনজীবীর বক্তব্যটা একটু আপনাদেরকে জানাতে চাই, আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেটি আমরা আসলে জানাতে চাই যে পরিমণিরা কি বলছেন এই এই জামিনের বিষয়ে। পরিমণির আইনজীবীরা এসেছেন আজকে, পরিমণির আইনজীবীদের আদালতে অনেক ভিড় ছিল, পরিমণির আইনজীবীর সংখ্যাও বেশি ছিল এবং পরিমণির যে মূল আইনজীবী বা প্রধান আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান তিনি শুনানি করেছেন। শুনানিতে যেটি বলেছেন যে পরিমণি কেন জামিন পাওয়ার যোগ্য, এটি বারবার আদালতকে বলার চেষ্টা করেছেন, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল। বিরোধিতা করার পরেও আজকে সব বিবেচনা করে উভয় পক্ষের যে শুনানি যুক্তিতর্ক উপস্থাপন সেটি বিবেচনা করেই আদালত পরিমণিকে পুলিশ রিপোর্ট দাখিল করার আগ পর্যন্ত জামিন দিয়েছে। এর আগে আমরা যেটি বলে রাখি যে এর আগে গত 22 আগস্ট পরিমণি মহানগর দ্বারা আদালতে জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত জামিন আবেদন শুনানির জন্য দীর্ঘ একটি তারিখ দিয়েছিলেন, অর্থাৎ 13ই সেপ্টেম্বর। কিন্তু এই যে দেরিতে দিন ধার্যের যে আদেশ সেটির বিরুদ্ধে পরিমণির আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন, হাইকোর্টের আদেশের পরেই মূলত আজকে এই মামলার শুনানি হয়েছে, শুনানি শেষে পরিমণির জামিন আবেদনটি মঞ্জুর করা হয়েছে। আমরা পরিমণির আইনজীবীর কথা বলছেন, আমরা পরিমণির আইনজীবীর কথা চলে যাবো। স্যার আপনি কথা বলা শুরু করেন, আমরা অনেকেই লাইভে আছি, আপনি কথা বলা শুরু করেন। আপনারা একটু আজকে আপনারা দীর্ঘ শুনানি করেছেন, আপনাদের কাছে জানতে চাই আদালত আসলে কি বললেন, কি গ্রাউন্ডে পরিমণি জামিন দিলেন? আমরা আজকে মহানগর বিজ্ঞ দায়রা জজ আদালতে জামিনের শুনানি করেছি, জামিনের শুনানিতে আমরা বলেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 47 ধারা মোতাবেক মহিলা একটা প্রিভিলেজ পাবে, যেহেতু আসামি পরিমণি একজন মহিলা এবং তার দেশে বিদেশে তার পরিচিতি আছে, তার নাম আছে, তার কিছু সিনেমা যেগুলি প্রক্রিয়াধীন আছে, পরিচালকদের সাথে তার কন্ট্রাক্ট আছে, এইগুলি শিডিউল বিনষ্ট হচ্ছে, এইগুলিকে বাঁচানোর জন্য তার শারীরিক অবস্থার ডিটোরেট করেছে, তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য, এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে, তাকে 3-3 বার রিমান্ডে নেওয়া হয়েছে, এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনও আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। আপনারা জানেন দেশে আইন আছে, আইনের শাসন আছে, আদালত আছে, আমাদেরকে আদালতের উপর আস্থা রাখতে হবে। পরিমণির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। আচ্ছা, এখন পরিমণির মুক্তি পেতে আর কোনো বাধা আছে? আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নাই। আমরা চেষ্টা করব তাকে যেন আজকেই জেল হাজত থেকে মুক্ত করা যায়,
রিমান্ড বারবার নিতে পারেন, তবে সেটা অবশ্যই প্রয়োজন থাকতে হবে এবং ব্যাখ্যা থাকতে হবে। অপ্রয়োজনীয় রিমান্ড কখনোই নেওয়া যাবে না। আদালত কয়দিনের রিমান্ড দিয়েছে কি বলেছে আদালত? মজিবুর ভাই কি বলেছে? জামিনে যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে। কথা বলছিলেন পরিমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি তার যে যুক্তিতর্ক উপস্থাপন করা আজকে জামিন শুনানিতে সেইগুলো বলেছেন এবং আদালত তাকে যে পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত জামিন দিয়েছেন সেটি বলেছেন। এই হচ্ছে মূলত আজকের বিষয়। আর মোটা দাগে আরেকবার বলে রাখি যে আজকে পরিমনিকে মাদক মামলায় যে মামলাটি 5 তারিখে হয়েছিল, 5ই আগস্ট, সেই মামলায় পরিমনিকে জামিন দিয়েছেন এবং আদালত বলেছেন যে এই পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিল করার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন। তো এই ছিল মহানগর দারাজজ আদালত থেকে আমার কাছে পরিমনির জামিনের বিষয়ে সবশেষ খবর। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমনি। সেখানকার বিস্তারিত খবর জানাছিলেন আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী আফজাল হোসেন। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার ধারাবাহিকতা নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চায় টিম বাংলাদেশ। ম্যাচের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। Keeping work with Sohan ebong it's absolutely fine, he's happy and Sohan is also happy. Je jinish ta amar mone hoy je ei muhurte khub bhalo hocche amader team er moddhe je amader bhitore ekta positive competition hocche, so it's very good, it's a good sign for the team ebong I hope shobai eta upobhog korche. Probably eta hoyto bhalo hoto jodi series er age jodi team ta diye dewa hoto tahole hoyto player ra nirbhar thakte parto। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।